আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। অনেকে আমাকে বলছে ভূমি আইন নাকি পাস হয়নি, তবে জাতীয় সংসদে 7 সেপ্টেম্বর যে ভূমি আইনটি প্রস্তাবিত হয়েছিল এবং 12 সেপ্টেম্বর এই আইনটি পাশ করা হয়েছে, তাহলে এটা কি কি পাশ হয়েছে জাতীয় সংসদে? তবে যা যাই কিছুই বলুক না কেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 পাশ হয়েছে, যা আজকে এই ভিডিওতে প্রমাণ সহকারে অর্থাৎ ভূমি আইনের গেজেট সহকারে আপনাদের দেখে আলোচনা করব। এবং আপনারা যদি ইচ্ছা করেন আমার ভিডিও থেকে আপনারা গেজেটটি সংগ্রহ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ভিডিও থেকে বিস্তারিত পেয়ে যাবেন ভূমি আইনের কোন ধারায় কী সম্পর্কে বলা হয়েছে। আপনারা ভিডিওতে যে প্রথম পাতাটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাংলাদেশ ভূমি আইন গেজের প্রথম পাতা। এখানে বাংলাদেশ জাতীয় সংসদ বিল নং 32/23 এবং 7 সেপ্টেম্বর জাতীয় সংসদে এটি উপস্থাপিত হয়েছে এবং এই পাতাতে আলোচনা করা হয়েছে সংক্ষিপ্ত শিরোনাম সম্পর্কে এবং নতুন ভূমি আইনের 2 ধারাতে সংজ্ঞা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওতে যে এখন দ্বিতীয় পাতাটি দেখতে পাচ্ছেন সেটি হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অত কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 898-6 সাবসেকশন 2 ক্লাসেস বি এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং 2 কর্তৃপক্ষ অর্থে জেলা প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত আদালত বা অন্য কোনো কর্মকর্তা ইহার অন্তর্ভুক্ত হইবে। এই যে পর্যায়ক্রমিকভাবে গেজেটে আলোচনা করা হয়েছে সেটি হলো ভূমি আইনের গেজেটের দ্বিতীয় নং পাতা। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট সরাসরি গেজেট থেকে বিস্তারিত দেখে নেবেন। তবে এই আইনে যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে, কোন ধারায় কী দণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো আমি আপনাদের বিস্তারিত ভেঙে বুঝিয়ে দেব। এখন আপনার ভিডিওতে যে পেজটি দেখতে পাচ্ছেন সেটি হলো বাংলাদেশ ভূমি আইনের 3 নং পাতা। এই পাতাতে আলোচনা করা হয়েছে অর্থাৎ ভূমি আইনের 3 ধারাতে আলোচনা করা হয়েছে এই আইনের বিধানগুলির অতিরিক্ততা, অর্থাৎ এই আইনের যে বিধানগুলো আছে অন্যান্য আইনের কোনো বিধানে ব্যর্থ না ঘটে ইহা অতিরিক্ত হিসেবে অবহিত হবে। এবং নতুন ভূমি আইনের 6 ধারাতে বলা হয়েছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড, অর্থাৎ ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড, হালনাগাদ খনন বা ব্যবস্থাপনা বিষয়ে অন্যের মালিকাধীন ভূমি স্বীয় মালিকাধীন হিসেবে ব্যবহার করা বা প্রচার করা, তথ্য গোপন করিয়া কোনো ভূমির সম্পূর্ণ বা ইহার কোনো অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করা, স্বীয় মালিকাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকাধীন ভূমি তদকৃত ক্ষমতাপ্রাপ্ত না হয় কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করা, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলে মিথ্যা পরিচয় দিয়া অথবা মিথ্যা বিবরণ দিয়া কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য দিয়া কোনো দলিল যদি কেউ সম্পাদন করে তাহলে সে ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে এবং তিনি ভূমি অপরাধে অপরাধী হিসেবে গণ্য হবে, অর্থাৎ ভূমি আইনের 6 নং ধারা মোতাবেক তিনি ভূমি প্রতারণা ও দণ্ড হিসেবে তাকে 2-7 বছর কারাদণ্ড এবং তাকে অর্থদণ্ড প্রদান করিতে হবে। এবং ভূমি আইনের 3য় পাতাতে আলোচনা করা হয়েছে ভূমি জালিয়াতির সংক্রান্ত অপরাধ ও দণ্ড, ভূমি হস্তান্তর, জরিপ, রেকর্ড, হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত যদি কেউ জালিয়াতি করে বা মিথ্যা বলিয়া গণ্য হবে, কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তিবদ্ধ সম্পাদন করিতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এরূপ অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোনো দলিল অংশবিশেষ প্রস্তুতকরণ। আপনারা ভিডিওতে যে পাতাটি দেখতে পাচ্ছেন সেটা ভূমি আইনের 6 নং গেজেটের পাতা, অর্থাৎ কেউ যদি আপনার সাথে জালিয়াতি করে তাহলে সে ব্যক্তি সর্বোচ্চ সাজা হবে 7 বছর এবং তাকে অর্থদণ্ড প্রদান করিতে হবে। এবং ভূমি আইনের 6 নং পাতাতে আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটি হলো ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ দুদে কীভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি আপনাদের সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা গেজেটটি সরাসরি দেখে নেবেন। ভূমি আইনের 5 নং পাতাতে আলোচনা করা হয়েছে অবৈধ দখল ও প্রতিরোধ এবং তার কী দণ্ড হবে, অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন 1950-143 এবং 144-এর অধীন প্রণীত হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ কোথিয়ান মালিক অথবা তাহার নিকট হইতে উত্তরাধিকার সূত্রে হস্তান্তর বা দখলের উদ্দেশ্যে আইন অনুরাগ সম্পাদিত দলিল বা আদালতে আদেশের মাধ্যমে মালিকানা বা দখলের অধিকার প্রাপ্ত না হইলে কোনো ব্যক্তি এই ভূমি তার দখলে রাখিতে পারিবে না।
অর্থাৎ এই আইনে বলা হয়েছে এখন থেকে কেউ কারো জমি জোরপূর্বক অবৈধভাবে বা জবরদখল করে তার নিজ দখলে কোনো ভূমি কোনো মালিকানা ছাড়া দখলে রাখতে পারবে না। যদি কেউ এরকম কোনো ধরনের অপরাধ করে তাহলে সে ভূমি আইনে অপরাধ করেছে বলে গণ্য হবে, এজন্য তিনি 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এবং ভূমি আইনের 5 নং পাতাতে অবৈধ দখলচ্যুত ব্যক্তি দখল কীভাবে পুনরুদ্ধার করবেন সে সম্পর্কেও কিন্তু এই পাতাতে আলোচনা করা হয়েছে। আপনারা ভিডিওতে এখন যা দেখতে পাচ্ছেন সেটা হলো ভূমি আইনের 6 নং পাতা। অর্থাৎ এই পাতাতে আলোচনা করা হয়েছে ক্রেতা বরাবর বিঘিত ভূমি দখল হস্তান্তর না করলে তার কী দণ্ড হবে। অনেক সময় দেখা যায় বিক্রয়ের জন্য নির্ধারিত মূল্যের সম্পূর্ণ অর্থ বিক্রেতা বরাবর পরিশোধ করা সত্ত্বেও যদি তিনি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ক্রেতা বরাবর উক্ত ভূমি দখল হস্তান্তর না করেন তাহা হইলে উহা হইবে একটি অপরাধ এবং তজন্য তিনি অনধিক 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এবং এই পাতাতে আরেকটি ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটি হলো সীমানা বা ভূমি ক্ষতি সাধনের দণ্ড। যদি কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি আইন অনুরূপভাবে দখলকৃত ভূমির সীমানা বা সীমানা চিনে ক্ষতি সাধন করেন অথবা এরূপ কোনো কার্য করেন যাহাতে উক্ত ভূমি অথবা ইহাতে অবঞ্চিত স্থাপনা বৃক্ষ ফসলে কোনো ক্ষতি সাধিত হয় তাহা হইলে অনুরূপ কার্য হইবে একটি অপরাধ, এজন্য তিনি 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। আপনারা ভিডিওতে এখন যে পেজটি দেখতে পাচ্ছেন সেটি হলো ভূমি আইনের 7 নং পাতা। অর্থাৎ এই পাতাতে আলোচনা করা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহার্য ভূমির অবৈধ দখল প্রবেশ এবং কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধনে কী দণ্ড হতে পারে। অর্থাৎ কেউ যদি এরকম কোনো ধরনের অপরাধ করে তাহলে সে ব্যক্তি ভূমি আইনে অপরাধ করেছে বলে গণ্য হবে এবং ভূমি আইনে 1 ধারা মোতাবেক তার সাজা হবে 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। এবং 12 ধারাতে আলোচনা করা হয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ বরাদ্দ শ্রেণী পরিবর্তন ইত্যাদি দণ্ড। যদি কেউ এরকম কোনো ধরনের অপরাধ করে তাহলে সে ব্যক্তি নতুন ভূমি আইনে মোতাবেক অপরাধ করেছে বলে গণ্য হবে এবং সে ব্যক্তি অনধিক 2 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এবং এই পাতাতে আরেকটি ধারা সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটি হলো মাটির উপরিস্তর কর্তনের দণ্ড। যদি কোনো ব্যক্তি জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত দেখে আবাসযোগ্য বা কর্ষণীয় জমির উপরিস্তর কর্তন করে তাহা হইলে তাহার অনুরূপ কার্য হবে একটি অপরাধ, এজন্য তিনি অনধিক 2 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এবং এই পাতাতে আলোচনা করা হয়েছে অপরাধ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে। আপনারা ভিডিওতে যে পাতাটি দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশ ভূমি আইনের 8ম পাতা। এখানে আদেশ অমান্য দণ্ড সম্পর্কে বলা হয়েছে কেউ যদি উক্ত ভূমি আইনের কেউ আদেশ অমান্য করে তাহলে তার শাস্তি হবে 2 বছর কারাদণ্ড। এবং 16 ধারাতে আলোচনা করা হয়েছে অপরাধ সংগঠনের সহায়তা বা প্ররোচনার দণ্ড। কেউ যদি কাউকে অপরাধ সংগঠনে সহায়তা বা প্ররোচনা দেয় তাহলে সেই ব্যক্তি একই দণ্ডে দণ্ডিত হবেন। অপরাধ পুনরায় সংগঠন করিলে সে ব্যক্তির সাজা হবে 2 গুণ কোম্পানি কর্তৃক অপরাধ সংগঠন। এবং 19 ধারাতে আলোচনা করা হয়েছে এই আইনের মামলাগুলো কীভাবে বিচার হবে বা অপরাধে কীভাবে বিচার হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং 20 ধারাতে ক্ষতিপূরণ ও প্রতিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি হলো গ্যাজেটের 9 নং পাতা। এখানে আলোচনা করা হয়েছে সাক্ষী সুরক্ষার সম্পর্কে এবং মোবাইল কোর্ট কর্তৃক মামলাগুলো বিচার্য হবে, ভূমির তথ্য সম্বলিত সমন্বিত ডাটাবেস প্রস্তুতকরণ, সংস্থা বা প্রতিষ্ঠানের সহায়তা এবং অপষ্টতা দূরীকরণ সম্পর্কে এই পাতাতে আলোচনা করা হয়েছে। এ হলো ভূমি অপরাধ ও প্রতিরোধ ও প্রতিকার আইনের 10 নং পাতা। এখানে আলোচনা করা হয়েছে বিধি প্রণয়নের ক্ষমতা এবং ইঙ্গিতে অনুদিত পাঠ প্রকাশ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই আইনের উদ্দেশ্য হলো ভূমি নিয়ে প্রতারণা জালিয়াতি ক্ষেত্র চিহ্নিতকরণ এবং প্রতিরোধ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকারি সর্বসাধারণের ব্যবহার্য ভূমি সম্পর্কিত অপরাধসমূহ প্রতিরোধ ও দমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং অবৈধ দখল সীমানা সংক্রান্ত বিদ্রুপ সম্বলিত বিষয় নিয়ে এই আইনে আলোচনা করা হয়েছে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সম্মুখে গ্যাজেট সহকারে এই ভিডিওটি প্রস্তুত করলাম। যারা অনেকেই বলেন যে এই আইনটি পাশ হয়নি বা ভুয়া নিউজ দিয়ে তাদেরকে আমি প্রভাবিত করে, তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি
একদম গেজেট সহকারে আলোচনা আপনাদের সমক্ষে নিয়ে আসলাম। সম্মানিত ভিউয়ার, যারা আমার সঙ্গে ছিলেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময়ে আমি নতুন নতুন আরও আইন বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।